ওয়ানডে বিশ্বকাপের বছর, ভারতে অক্টোবরে শুরু হওয়ার কথা এই মেগা ইভেন্ট। এই মেগা ইভেন্টের জন্য একটু একটু করে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা, তৈরি হচ্ছেন মেহেদি হাসান মিরাজও। আজ আমাদের সঙ্গে আছেন তিনি, কথা বলবো তার সঙ্গে, জানবো বিশ্বকাপ ভাবনাগুলো। যেহেতু সামনে আর বেশি দিন নাই ওয়ার্ল্ড কাপের, সো নিজের প্রিপারেশন ওইভাবে নিচ্ছি। টিমের পরিবেশ তো অবশ্যই ভালো চলছে এবং সবাই ভালো ক্রিকেট খেলছে এবং পারফর্ম করছে, এটা খুব ভালো একটা পজিটিভ সাইন। 2023 ওয়ানডে বিশ্বকাপ দিয়েই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে পারেন একাধিক সিনিয়র ক্রিকেটার। তাদের দারুণ একটা ফেয়ারওয়েল দিতে ভারতে অনুষ্ঠেয় এই বিশ্বকাপ নিয়ে আগের চেয়ে বেশি সিরিয়াস সংশ্লিষ্ট সবাই। উপমহাদেশের চেনা কন্ডিশন আর ওডিআই ফরম্যাটের সঙ্গে সক্ষতা সব মিলিয়ে মেগা ইভেন্টে দারুণ কিছুর আশায় টাইগাররা। সেজন্য প্রস্তুতিও নিতে শুরু করেছে টিম ম্যানেজমেন্ট ও ক্রিকেটাররা। সাকিব মুশফিকদের ওপর অতি নির্ভরতা কমেছে, সাম্প্রতিক সিরিজগুলোতে পারফর্ম করেছেন শান্ত হাসানের মতো ইয়াংরাও, তাই বেড়েছে আত্মবিশ্বাস। শান্তর ব্যাপারটা ডিফারেন্স ছিল, ও যখন ডেবু হয়েছিল আমার হয়তো পরে ওর ডেবু হয়েছে, ও কিন্তু কখনোই সেট হতে পারেনি, ইন অ্যান্ড আউট হয়েছে সবসময়। ওকে নিয়ে কিন্তু কম সমালোচনাও করা হয়নি, প্রতি ম্যানেজমেন্ট বলেন প্লেয়ার বলেন সবাই সাপোর্ট করেছে, এটার প্রতিদান কিন্তু এখন দিচ্ছে ইয়াং যে প্লেয়ারগুলো, তাহিদ রিদা, হাসান মাহমুদ আছে, ওরা কিন্তু নিজেদেরকে ইন্টারন্যাশনালের সাথে মানিয়ে নিয়েছে। আফিফের কথা বলবো, খুব ট্যালেন্টেড প্লেয়ার, ও আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য অনেক বড় বড় স্কোর করবে এবং অনেক রেকর্ড করবে। ঢাকা প্রিমিয়ার লিগে 550 রান করা আফিফ হোসেনের জাতীয় দলে ফেরার সম্ভাবনা বেড়েছে, তবে এখনও স্পষ্ট নয় মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে বোর্ডের অবস্থান। ডিপিএলে 500 বেশি রান করা এই এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনারকে শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে রাখা হলেও নিয়মিত ম্যাচ খেলানো নিয়ে রয়েছে অনিশ্চয়তা, কেননা একই ভূমিকায় বিসিবির প্রথম পছন্দ মিরাজ। তবে 7 নম্বরে স্পিনিং অলরাউন্ডার রোলের জন্য অলিখিত এক প্রতিযোগিতা যে চলছে তা বলাই যায়। কম্পিটিশন এরকম তো কোনো কিছু না, কারণ আমি তো ফার্স্টে আমার প্রায়োরিটি বোলার হিসেবে, আমি তো বোলার হিসেবেই খেলছি বাংলাদেশ টিমে আলহামদুলিল্লাহ, আর যেহেতু ব্যাটিংটা করছি এটা একটা টিমের অ্যাডভান্টেজ, প্লেয়ারের কাজ পারফর্ম করা, সিলেকশনের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের হাতে। রিয়াদ ভাই অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং অবশ্যই এরকম এক্সপিরিয়েন্স প্লেয়ার টিমে থাকলে তো অবশ্যই টিমের অনেক অনেক খারাপ মোমেন্টগুলোতে কাজে লাগে। IPL খুব ভালো খেলেছে রিয়াদ ভাই এবং ভালো টাচে আছে। অক্টোবরে শুরু হওয়ার কথা বিশ্বকাপ, তবে আপাতত ভাবনা আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ নিয়েই, কিন্তু এই সিরিজেও মাহমুদুল্লাহ সুযোগ পাবেন কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।